আমরা যেটা দেখেছি গত কয়েক বছরে আমাদের প্রাইভেট সেক্টর গ্রোথ হচ্ছে এবং সেখানে আমাদের যথেষ্ট বিদেশি ইনভেস্টমেন্টও আসছে। আমি প্রথমে আমি বাংলাদেশে পাবলিক সেক্টর যেটা আমাদের সরকারি যে ব্যবস্থাপনা আছে, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীর একটা বিশেষ পদক্ষেপে গ্রামে গঞ্জে চিকিৎসা পৌঁছে দেওয়ার জন্য কমিউনিটি হেলথ কেয়ার সিস্টেম যেটা এখন বিশ্বব্যাপী আলোচনার সূত্রপাত ঘটেছে, সেই লেভেল থেকে শুরু করে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার্স অর্থাৎ ডিসপেন্সারিজ, উপজেলা হেলথ কমপ্লেক্স, দেন ডিস্ট্রিক্ট হসপিটাল যেটাকে আমরা সেকেন্ড রেফারাল বলি, তারপরে টার্সিয়ারি লেভেল অর্থাৎ মেডিকেল কলেজ হসপিটালস এবং স্পেশালাইজ হসপিটাল আছে ঢাকায় 13টার মতো এবং আরও কয়েকটা জায়গায় বিভিন্ন স্পেশালাইজ হসপিটাল আছে। এছাড়া আমরা যদি দেখি আমাদের যে বিদেশের সংখ্যা বলেছেন প্রায় 7 লাখ থেকে 7.5 লাখ লোক বিদেশে চিকিৎসা নিতে যাচ্ছেন প্রতি বছর, এবং আপনারা জানেন কোভিডের সময়টা অনেক কমে গিয়েছিল, তখন কিন্তু বাংলাদেশে মানুষ চিকিৎসা নিয়েছে এবং তখন যারা বিদেশে চিকিৎসা নিত তাদের পক্ষ থেকে কিন্তু অভিযোগ ছিল না যে বাংলাদেশে তারা চিকিৎসা পায়নি বা কমতি ছিল। সুতরাং আমরা বলতে পারি আমাদের চিকিৎসা অতটা খারাপ না যতটা আমাদের দেশের লোকরা মনে করেন। আমি জেনেছি 33,000 কোটি টাকা খরচ হয় প্রতি বছর বিদেশে চিকিৎসার জন্য, এবং ভারতে যে ট্যুরিজমের হিসাব আছে তার মধ্যে সেকেন্ড বিগেস্ট ট্যুরিস্ট হলো বাংলাদেশের, তার অর্থাৎ প্রায় 16% ট্যুরিস্ট ভারতে যারা যান তার বাংলাদেশ থেকে, এবং তার মধ্যে 77% যান হলো চিকিৎসার জন্য, এবং এবং এই ভারতে যারা চিকিৎসা যান তার 54% বাংলাদেশ থেকেই। আমি বলবো আমাদের প্রথম যে জিনিসটা সেটা হলো জনবল স্কিল ম্যান পাওয়ারের স্বল্পতা, তারপরে আমাদের কিছুটা তো বিশেষত টেকনোলজি সাইডে ইনএফিসিয়েন্সি, নার্সিং সাইডে ইনএফিসিয়েন্সি আছে, আমি চিকিৎসক সাইডে সার্বিকভাবে বলা যায় মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস, এই কারণে বাংলাদেশি চিকিৎসকরা পৃথিবীর প্রায় সব দেশে কাজ করছেন এবং প্রশংসা অর্জন করছেন। সো তারপরেও আমাদের মধ্যে ভালো মন্দ আছে। আমাদের বড় একটা সমস্যা কমিউনিকেশন স্কিল যেটা আমরা বলি, সেটার মধ্যে যেটা ব্যবহার বা অন্যান্যভাবে প্রকাশ করা হচ্ছে বা প্রভু বা অন্যান্য টার্ম আপনি ইউজ করেছেন, অবশ্যই এটা উন্নয়নের অবকাশ রয়েছে এবং সেটা আলাদা ট্রেনিং এবং অন্যান্য সব রকমভাবে আমাদের করা উচিত। আমাদের পেশাগত অ্যাটিচিউডে আমাদের সমস্যা আছে, যেটা একইভাবে আমি বলবো প্রাইভেট সেক্টরে যেটা প্রবলেম হয়েছে সেটা আমরা কেন বিদেশে যাচ্ছি। প্রাইভেট সেক্টর তো আধুনিক হাসপাতাল, আধুনিক ম্যান পাওয়ার, আধুনিক যন্ত্রপাতি, মডার্ন ইকুইপমেন্ট এবং ক্লিননেস সব কিছু আছে, কিন্তু কেন আমরা পারছি, তার মধ্যে মেইন কারণটা হলো বিশ্বাস। আমি বলবো তারা ট্রাস্ট অর্জন করতে পারেনি এবং তাদের ওই একগাদা টেস্ট দিচ্ছে বা এরকম একটা জিনিসগুলো রয়ে গেছে। মিস ডায়াগনোসিসের কথা বলেছেন, এটা অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু আমরা কনফিউজ হই আসলে আমাদের দেশের মানুষের বিভিন্ন রকমের, সবাই ডাক্তার, আমরা সবাই সবাইকে সাজেশন দিতে থাকি, উপযাজক হয়ে সাজেশন দিতে থাকি, অমুকে ভালো, অমুক জায়গায় এটা ভালো, এটা না, ওইখানে তো ভুল হয়, এখানে বিভিন্ন ধরনের কারণে আমরা কনফিউজ করে ফেলি মানুষকে, তখন মানুষ মনে করে কনফিউজ হওয়ার দরকার নেই, ওখানেই যাই। এবং অবশ্যই কস্ট এফেক্টিভনেস, আমাদের দেশের হাসপাতালগুলো যেগুলো মোটামুটি ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড যদি আমরা দাবি করেও থাকি, সেখানে খরচটা কস্ট এফেক্টিভ না, সে তুলনায় অনেক সস্তায় পার্শ্ববর্তী দেশ বা অন্যান্য দেশে চিকিৎসা পাওয়া সম্ভব, যার জন্য স্পেশালি আমাদের বর্ডার এরিয়ার যে যারা আছেন তারা ঢাকায় আসার থেকে চলে যাচ্ছেন। আমরা যেমন আমাদের হাসপাতালে আমরা 3200 পেশেন্ট 3177 গড়ে এমআইএস ডাটা অনুযায়ী আমরা রুগী রাখছি, সেখানে আমাদের 500 শয্যার যে হাসপাতালের দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী ছিল তাদেরকে দিয়ে চালাতে হচ্ছে। সুতরাং আমাদের ক্লিনিনেস বা অন্যান্য জিনিস ইনশিওর করা ইট হ্যাজ বিকাম ভেরি টাফ, রাদার ইম্পসিবল। একটা ওটি যেটা 57 সালের বা এর পরের হাসপাতালের সময়কার যেভাবে ওটি তৈরি হয়েছিল, এখন ওটি অনেক ডিফারেন্ট, ওয়ার্ল্ড ক্লাস ডিফারেন্ট। এখন এমন ওটি করা হচ্ছে যেটাকে বলা হয় ক্লিন জোন বা যেখানে জীবাণু তৈরি হবে না, বা পোস্ট অপারেটিভ এরিয়া বা আইসিইউ, সেই জিনিসগুলো ওইভাবে আমাদের ব্যারিয়ার সিস্টেম বা অন্যভাবে একটা ওয়ার্ডকে আমরা আইসিইউতে কনভার্ট করেছি। সুতরাং এখানে আমাদের ইনফেকশন বা অন্যান্য জিনিস
হওয়াতে আমাদের দেখা যাচ্ছে যে অ্যান্টিবায়োটিক খরচ বা অনেক হাই ভ্যালুড অ্যান্টিবায়োটিক আমাদের ইউজ করতে হচ্ছে। আমাদের স্কিল ম্যান পাওয়ার অবশ্যই স্বল্পতা রয়েছে, আমাদের ধর প্যাথোলজির জন্য কোনো অথরাইজ ম্যান পাওয়ার অলমোস্ট নাই, একজন প্যাথোলজিস্ট অথরাইজ। অথচ একটা টার্সিয়ারি লেভেল হসপিটালে যেভাবে ল্যাব পরিচালনা করা প্রয়োজন সেই পরিমাণ জনবল স্কিল ম্যান পাওয়ার আমরা বিভিন্নভাবে চালাচ্ছি। নার্সদের ব্যাপারে আমাদের আসলে সেবামূলক অ্যাটিচিউডটা আমরা দেখেছি, আমরা যে আমাদের যে পরিমাণ নার্স আছেন তাতে প্রতিটা রুগী প্রায় 2.5 ঘন্টার উপরে নার্সের সেবা পাওয়ার কথা, আমাদের যে পরিমাণ রুগী আছে, কিন্তু তারা কতটুকু সময় নার্সকে পাচ্ছেন এটা আমরা চেষ্টা করছি তাদেরকে মোটিভেট করতে, রুগী ওরিয়েন্টেড হতে। কেননা ডাক্তার শুধু পরামর্শটা দেন, অ্যাডভাইসটা দেন, কিন্তু রুগী থাকে কিন্তু কার জিম্মায়? নার্সের জিম্মায়। তার প্রতিটা জিনিস দেখা শোনা, আমি বিদেশে চাকরি করেছি, দেখেছি নার্সরাই প্র্যাকটিক্যালি অল ইন অল। সো নার্সিং সার্ভিসটা যদি আমরা উন্নয়ন না করতে পারি, শুধুমাত্র ডিগ্রি বা সার্টিফিকেট তৈরি করে নার্সের বিএসসি এমএসসি পদবি উপর করে আমরা তাদেরকে কিন্তু বাস্তবে কতটুকু উন্নয়ন ঘটাতে পারছি। রাদার যারা প্রাইভেট হসপিটাল আছে ওনারা কিন্তু ঝুঁকে যাচ্ছে যারা বেটার সার্ভিস দিচ্ছেন, কারা বেশি রুগীর পাশে থাকছে বুঝুক আর না বুঝুক, তার কাজটা করছে রুগীর পাশে থাকছে বা তার যে যে কাজগুলো নার্সের করার কথা সেই কাজগুলো মোটামুটি শিখে নিয়েছে সেই লোকটাকে নিয়ে নিচ্ছে যে হয়তো 8 পাস কিন্তু ড্রেস ট্রেস পরে আছে নার্সের, কিন্তু বিএসসি নার্সিং করার পরে গ্র্যাজুয়েশন করার পরে তাদের পদবি বাড়ার পরে আসলে তাদের স্কিলের বা তাদের ব্যবহারের বা তাদের সার্ভিসে কতটুকু উন্নতি হয়েছে এটা একটু আমাদের চিন্তার সুযোগ রয়েছে। হয়তোবা আমাদের সবচেয়ে বড় আর একটা প্রবলেম দালাল, আপনারা জানেন যে গ্রামে গঞ্জে থেকে যারা রুগীরা আসছে তাদেরকে ভুল বুঝিয়ে বিভিন্ন জিনিস করা হচ্ছে, এবং সেই ব্যাপারে আসলে আপনাদের যারা সমাজের বিভিন্ন শ্রেণীর লোক আছেন এবং মিডিয়া আছেন তাদের কিন্তু একটা রোল আছে যেন এই কিভাবে দালালে খপ্পরে পড়ছে সেই জিনিসটা যেন তারা রক্ষা পেতে পারে।